শেষ পর্যন্ত দফাদারের বেঁচে দিয়ে বিয়ে করলা? ভালো, খুব সুন্দর বউ হয়েছে। জি মুরব্বী, সালাম করো মুরব্বী। সালাম আলাইকুম। আচ্ছা, ভাই ধরে সালাম করো। আমি কাউরে পায়ে হাত দিয়ে সালাম করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। যা বাবা, বউরে নিয়ে ঘরে যাও, যাও। কিছু মনে করি না। না না না, কি মনে করো? দেখছস তুই? হ্যাঁ। কেমন দেখতে? সুন্দর না, বেশি সাদা। চল দেখি। কি দেখবা, তুমি তো চোখে দেখো না। কই দফাদারের বেদিরে দেখি। সালাম করো, আসো। রহম, বউরে ঘরে নিয়ে যা। এখন থেকে তুমি মন্টুর মা। এরকম একটা ব্যর্থ পোলার মা হইতে পারব না আমি। ছেলে ভালো, তুমি তারে আদর দিবা, স্নেহ দিবা, দেখবা সে তোমারে ভালোভাবে ভক্তি করবো। বুঝছি দাদির আদরে মানুষ তো, এইটা আর কোনোদিন মানুষ হইব না। গোসা করে না বউ, ওর মা মরে যাওয়ার পর হওয়া আমি স্বীকার করি ছেলেটা একটু চঞ্চল হয়েছে, আর আমার মা তো চোখে দেখে না, শাসনও করতে পারে না। এখন তুমি আসছো, সব ঠিক হয়ে যাবে। দেখলাম বিয়াদ্দব না। চুপ, ওইটা তোর মা না? মা ডাকবে। পারুম না। কেন পারবি না? হে তোর মা না। তো কি ডাকবি? দফাদারের বেটি। আচ্ছা, তুমি কেমন গ্রামের মেয়ে গো? লঞ্চ ছিল না, লঞ্চের সার্চ লাইট ছিল না, সিটির আওয়াজ ছিল না, এটা তো আমাকে মন ঢুয়ে জানে, মন ঢুয়ে চিনে। ওইটা তো একটা পাকনা পোলা, ও চেনে নাই সংসারে একটা কিছুও নাই, বড় হইলেও নিশ্চয়ই হাকিম হইব। হ্যাঁ হইব তো, ওই পাড়ার মোল্লা সাহেব বলছে। আর শোনো, মক্তবের পড়ায় মন্টু তো ফার্স্ট ক্লাস, বুঝলাম তোর মা? আমার ওই নামে ডাকে না তো, আমার শরম লাগে। শরমের কি আছে,
মেয়ে মানুষ বাচ্চা কাছে তো হবেই। তোমার ভাগ্য ভালো যে বিয়ার পরপরই এত বড় সন্তানের মা হচ্ছ। সন্তানের যে নমুনা দেখলাম। থাক শুয়ে পড়ে, জানি না কি কখন নিয়ে আসি। কি হইলো, হয় নাই রুটি? দফাদারের বেটি কতক্ষণ একা? আমার নাম ফুলজান, সেইটা আমি জানি। তুমি এই বাড়িতে আইসা এ মন ভাব সাপ করতাছ যেন তুমি নিজেই দফাদার। কি ভাব দেখাইছি? ওই কলে নামে কথা কও, মন্টুর মা কোনোদিন আমার মুখে প্রেরণ করে কথা কয় নাই। আমি মন্টুর মা না। কি হয়েছে মা, সকাল সকাল কি শুরু করলা? ওই ছিলাম দফাদারের মাইয়ারে ঘরে আনিস না, সামলাইতে পারবি না। আরে আর রুটিটা বানাই দিয়ে কি হয়েছে মা? সাত সকালে নতুন বোর্ডারে রুটি বানাইতে দিলা, দুটো দিন অপেক্ষা করলে কি হইত? তো রুটিটা বানাইবো কেডা? এই কদিন কে মারা গেছে? মন্টুর মা মারা গেছে 2 মাস হয়ে গেছে। এতদিন কি সংসার কাজ কাম সব আটকে আছিল? দুদিন অপেক্ষা করতা। সুন্দরী বউ পায়া মা রে জারি মানুষ শিখছস হরম দাদা রে। এক রাতেই দেখি তুই বেড়া হইয়া গেছস। আহা মা, তুমি থামো না। তোর বউ কি কয়? বিচার যদি না করস আমি পুষ্করিতে ডুব দিয়া মরু। আমার মা আন্ধা মানুষ, বয়স হয়েছে, মাথা ঠিক নাই। তুমি তারে দেখে রাখবা, মন টুরে দেখে রাখবা, সেই জন্য আমি তোমার বিয়ে করছি। হ তাই তো, আপনি তো বান্দি কিনে আনছেন। দেখো দেখো কি কথা বলে। ঠিকই কই, শোনেন এসব চিন্তা বাদ দেন, আমি কিন্তু কারো বান্দি দিতে আসি নাই, আমি স্বামীর সংসার করতে আসছি। আপনি আদালতের একজন পিয়ন, পয়সাওয়ালা মানুষ, আপনার পয়সা দেখে আমার বাবাই আপনার লগে বিয়া দিছে, নইলে একজন দোজ পড়বে। ফুজান ফুজান, তোমার কথা আমি খুব কষ্ট পেলাম। আমি তোমারে জোর করে বিয়া করি নাই, আমার দোষ দিও না। আমার খালি একটাই মিনতি, আমার মা আর মন্টুর সাথে মানায় ছিল।
সুন্দর কোলা এদিকে এদিকে আমারে আমারে মানুষ আমারে মানুষ হ্যাঁ তুই চিরস আমারে হ্যাঁ এক চক্কান দিয়ে তো সবগুলো দাঁত ফাড়া দিব আমি দাদি দাদি যা দাদি কাছে যা কত বড় সাহস আমারে মারে আমার তো ছুটি শেষ কাল সকালে যাইতে হইব তুমি একটু মিলমিশ করে থাইকো তুমি বুদ্ধিমতী মেয়ে ওদের সাথে একটু মানায় শৈল ঝগড়াঝাটি করো না ঝগড়া কি আমি করতে চাই শান্তি আমিও চাই আজকে আপনার পোড়ায় কি করছে শুনবেন কি কি করছে মন্টু কি সই করে নাই পোলাপান মানুষ এই গুলতি খেলতে গিয়া ওই দফাটারে বেজি শরীরের মধ্যে লাগছে কি লাগে নাই আর আমার নাতিটারে এমন মার দিছে মনে লাগে কাঞ্চটাই ফাটাইয়া ফেলাইছে কি কি কয় বউ আপনি আপনি এই কথা বিশ্বাস করতেছেন না মা আমার লাগে মিশা কথা কইব কেন থাকেন আপনি আপনার মারে নিয়া আমার আপনি বাপের বাড়ি পাঠাই দেন তেমাক দেখছস দপাদারের বেটি মা ডাকবি না ডাকি না তো হ্যাঁ ধারে যাবি না খিদে লাগলে খাম দিব কে তুমি যা সব আমার সামনে থেকে দূরা কত আশা করে তোমারে বউ করে ঘরে নিয়ে আসছি সংসারটা কেমন খাপ সারা হয়ে যাচ্ছে পোলাটা বই খেয়ে যাইতেছে ভাবছিলাম তুমি এটা সবকিছু ঠিক করো মন্টুর মা নরম সরম মানুষ আছিল কোনো কামই ঠিক মতো পারত আর আমার তো সারা মাসই শহরে থাকতে হয় নরম সরম মানুষ সংসারে দায়িত্ব পালন করতে পারে যে কয়েক হাজার জায়গা জমি আছে তারও তো দেখাশোনা দরকার সেই দায়িত্ব তো বউরই পালন করতে হবে গাছপালা যা আছে কে কে কখন গাছ কেটে নিয়ে যায় বাগানের ফলমূল কে কখন চুরি করে সবকিছু তো তোমারই দেখে শুনে রাখতে হবে এইসব ভাই ভাইতে তোমার মতো বুদ্ধিমতী মেরে বউ করে সংসারে নিয়ে আসছি এখন তুমি যদি আমি কি আপনার দাসী তুমি দাসী বা কেন তুমি তো এখন মালিক এই সংসারের মালিক জমির মালিক দায়িত্ব তো তোমার নিতেই হবে আমি পারুম না কেন পারবা না তুমি তো আর মন্টুর মায়ের মতো নরম সরম না মোটা বুদ্ধির মানুষ না তোমার মাথায় বুদ্ধি আছে গায়ে শক্তি আছে সেগুলোর কাজে লাগে না কেমনে মন্টুর লগে খাতির করো তাহলে দেবো মাও তোমার পছন্দ করে আর পাড়া প্রতিবেশীর সাথে শ্রদ্ধা ভক্তি রাখে কথা বলবো তাহলে তারাও তোমার আপন হবে দেখবো সব কাজ সহজ হয়ে গেছে কি পারবা না দেখুন নে চেষ্টা করে সকাল ৬টা আমার লঞ্চ একটু তাড়াতাড়ি উঠো আগামী শনিবার আমার রাজপুরে আচ্ছা Thank you.
দেরি যেতেছে তো অমন্ত্র। আরে দেখ না দফাদারের বেটি এই সকাল বেলা ডাকাডাকি শুরু করছে কেন? কারে ডাকে? তোরে। আমি যাব না। তাড়াতাড়ি ওঠো, আমার তো শেষ হয়ে যাব। আমি তোমার জন্য নাস্তা বানিয়ে বসে রইছি, আসো। আজকে কি হইলো? হ্যাঁ, দশালের গলায় মনে হয় কোকিল ঢুকছে। মন্টু ভাই ওঠ না, ওঠ না। আবার তোর বাপের কানের মধ্যে কি সব পুষ্পন্তর দিব। ওঠ 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 ভাই। আমি কোন ডিম পামু আমি জানি না, ডিম না দিলে আমি মকতবে যাবো না। আরে খাওয়া শেষ করে যাও। পাল্লা দাও কি কত কানাকা আমি কি করুম? খাইতে দাও। পারুম না। আচ্ছা ডিম লাগতো না। সত্য সত্য আগে মানে মা ডাক।
কিল লজ্জা লাগে তো তাহলে থাক দেও না মা এন খাও সুন্দর করে খাও খুশি বেটি তোরে কি দিয়া ভুলাইলো মা খুব ভালো দেখুম নে দফাদারের বেটি কয়দিন ভালো থাকে দফাদারের বেটি কইবা না তো দফাদারের বেটি রে দফাদারের বেটি কমু না তো কি কমু রাজার বেটি কমু কিছুই কইবা না কই গেছিলা কি করবা কত কি করু তুমি গাও বয় আজকে শনিবার তোর আব্বা আইব তোর আব্বার লিগা মালা গাঁথু কেন তার লাগা মালা কেন ওটা তুই বুঝবি না আমিও মালা গাঁথু তাহলে যা সুইসুতা নিয়ে আয় এইখানে কি করার বাবার লাইলা মালা গাঁথি এই বুদ্ধি কে দিছে তোরে মা কইছে বাবা মালা পাইলে খুব খুশি হইব যেমন তুই তেমন তোরে মা আজকে আশু গ্রহ মালি করের বউ ড্যাং ড্যাং করে সারা পাড়া সৈশা বেড়ায় আর তুই এলি বজ্জাতে বজ্জাত আজকে বুঝা মনে মজা আচ্ছা বুঝাই হোক কি করার আরে রহমানি ফিল্লা জি আপনি কেমন আছেন মুরব্বী আলহামদুলিল্লাহ আরে শোনো শোনো তোমার বউ তো বহুতই কামের মহিলা তোমার পড়ার লগে খুবই খাতির কইরা ভালাইছে মায়ে পোলা দুজনে মিলে সমস্ত গ্রাম মাত কইরা ভালাইছে তাই নাকি যাও যাও বাড়ি দাও স্বাগত
ভাই ফুলজান, ফুলজান মন্টু মা সব কই গেল? কেন সমাজ জন্য আস আলসি রে বাবা আলসি, তোমার জন্য দেখো কি নিয়ে আসছি। তোমার পাল এত সুবাস কিসের রে, ব্যাগের মধ্যে কি আনছর? ওই তোমার লাগে সুগন্ধি সুপারি আর সুগন্ধি জর্দান আছে, এই না এই অন্য রকম গন্ধ পাইতেছি। ওই মা নতুন বই লেগে সুগন্ধি সাবান আর সুগন্ধি তেল আনছিলাম। এত সুগন্ধি কিসের? দে দে বাবা তেলটা একটু দে, মাথার দে, কদিন ধরে একেবারে সান্দি গরম হয়ে রয়েছে। পাঁচটা সাবানটা একটু দিস, হ্যাঁ ওই মন্টু সব করে অনেক, হ্যাঁ রে এই পাঁচটা সাবান দিয়া এই গোসল দিব, হ্যাঁ খুললাতে না রে একটু মাথা দিয়ে খুলতে পারি না তো। কি হইল তুমি এগুলো নিলা না? হ্যাঁ এগুলা তো আমার জন্য আনেন নেই, যাদের লিগে আনছেন তাদের গিয়ে দিয়ে আসেন দিদি যান। এটা কি কও তুমি, সবই তো তোমার মা একটু চাইলো বইলা চাইলো বলে দিতে হইব, আপনি ওনার লেগে আলাদা করে আনতে পারলেন না? কি কও এটা তো খুব অন্যায্য কথা হয়ে গেল। হ্যাঁ আমি কিছু কইলেই তো অন্যায্য কথা, আর বুড়ি মাঝে মাথার ভিতরে সুগন্ধি তেল দিয়ে বসে থাকো এটা খুব ন্যায্য না। আরে আমার কি হইলো, আমার বাপি বিয়া দিল, বুড়া ব্যান্ডার লগিয়ে আমার বিয়া দিল, আমার বাপে বিয়া দিল, আমার বরে শুধু সেবা করে বুড়ি মারে, বিবিরে বলে শুধু সেবা করে বুড়ি মায়ের আমার স্বামী। বাহ তুমি তো খুব ভালো পুঁথি করতে পারো। পারি না তো কি? আমার একটু শোনাও না, আমার পুঁথি খুব পছন্দ। না শোনাবো না, আপনি জানেন তো তারপরে সমাচার লিখি কিছু দিন দার বোঝো ভাই, খেয়াল করিয়া প্রাণ পাখি উড়ে গেল, হাবিলে ধরছিল হাবিলে ধরছিল দেখো এই জমিনে পড়িয়া, কাবিল কান্দিয়া বলে জমিনেতে পড়ে গেলে, ওঠো ভাই ওঠো ভাই কোলেতে আমার চানমুখে কথা, ঘুচাও মনের ব্যথা কেন ভাই হইলে বেজার, হাবিলের হাল দেখে হাবিলের হাল দেখে কথা নাহি সরি মুখে, হাবিল হইল পেরেশান সোনা চুর ছবি, মলিন হইল সবই মলিন হইল সবই, আজ কেন না খোলো জবান। মা এটা কি গান করো? আয় কে তোর মা, খবর দাও আমার মা ডাকবি না, কুষ্টি শুদ্ধ সব খারাপ, যাই দেখা। মা আমি কি করলাম? যাই দেখা জ্ঞান জ্ঞানানি রাগিয়েছে রে, হ্যাঁ
কিসে কিসে হ্যাঁ দাফাতারে বেটি কি কয় হ্যাঁ আমি কিন্তু বকা দিছে কইছে খুব তো মা ফলাইতে গেছিলি আর ডাকবি মা ডাকবি আর হ্যাঁ ডাকুম না বাপে আসু দেস দেখায় চল বাবা আজ আমি তোমার সাথে ভাত খামু কেন তুমি বাজারে ইলিশ মাছ আনছো তুমি না থাকলে দফাদারের ব্যক্তি আমারে ছোট টুকরা দিব সে তোমার মা হয় না না আমি আর মা ডাকুম না জানো সকালে আমারে দিছে পান্তা ভাত আর নিজে খাইছে মুড়ি মা হইলে পারতো বাবা রে মা যা দেয় তাই শিনি মনে করে খায় আমি কি তোমারে সারা মাস আগলায় রাখতে পারবো আমি তো কোনো কথা শুনুম না হয়ে যাইব না তো আমি যাবো কি এই বাড়ির থেকে আমি দেখতেছি মা তুমি থামো দেহানের কিছু নাই যান ওনারে ওনার ভাইয়ের বাড়িতে দিয়ে আসেন সাথে ডাইনা মরিস্টারও নিয়ে যায়েন তাইলেই বাড়ি শান্তি শুনলি তো শুনলি তো তোর সামনে এইরকম করে কয় একটা বিদ ক না তো আমি যে দিক দুচোখ যায় যাবো গিয়া আমার পোলাটা দুই দিনের জন্য বাড়িতে আসে শান্তি পায় না আমারও পাইতে দেয় না তিন কুল শান্তিতে কাটাইছে এক কুল না হয় অশান্তিতে কাটাইলো ইয়াল্লাহ এই দফাদারের কুটনা মায়ার মুখ তো থামে না ওই তোর মুখে কড়া পড়বো কুষ্ঠইব দেহিস শুনছেন শুনছেন বুড়ির কথা শুনছেন আমারে কি কয় ঠিকই তো কইছি তুই যেমন বদমাস তোর বিচার আল্লাহ করব দেখিস তোমার বিচার আল্লাহ করব কি হইছে দাদি তুই আবার ওই টাইলি কেন্দ্রে জাদু না যে কেউ উপায় আছে যে জাগানির গান শুনাইতেছ তুমি তুমি একটু চুপ থাকবা ফুলজান আল্লাহর হস্তে দাদি তুমি এত রাতে দফাদারের বেটির গায়ে লাইতে গেলা কেন এখন ঘুমাও সকালবেলা আমার লাগে বেল কুড়াইতে যাইতে হইব ঘুমাও আমারও ঘুমাইতে দাও বলছি তো কোনো দিকে যাইতে পারি না তোর মায়াতে এই দফাদারের বেটি দাদি ঘুমাইতে চলো আমি যখন আপনাদের সংসারে সবচেয়ে বড় দুশ্মন তখন আমারে বাপের বাড়ি পাঠায় দেন আমি কেন পাঠাতে যাবো যার যাওয়ার ইচ্ছা সে নিজে গেলেই পারে
তুমি কোরে আনছো দাদি? না, ওই দফাদারের বেটি। কও কি দফাদারের বেটি? তুমি আনছো বেল? আরো আইনা দিমু যদি তুই আমার ওই নামে না ডাকস। তাইলে কি ডাকুম? মা ডাকবি। তুমি তো মা না, দাদি কইছে দফাদারের বেটি। দে আমার বেল ফেরত দে, নাইলে মা ডাক। মাও ডাকুম না, বেলও দিমু না। আমি তো বুঝাইতে কম করি নাই, বুঝাইলাম। আরে পোলাপান মানুষ, জোর করে কি আর মা ডাক দেখানো যায়? আদর করতো, যত্ন করতো, সোহাগ করতো, ও নিজের থেকেই মা ডাকতো। মিলমিশ তো হয়েছিল, কি যে হইলো সব ওলট পালট হয়ে গেল, বুঝতেই পারলাম না। আসি।